মে ১৯৬৮ সালের ফ্রান্সের ছাত্র আন্দোলন এবং সাধারণ ধর্মঘট ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। এটি মূলত শিক্ষা ব্যবস্থা, সামাজিক অবিচার এবং অর্থনৈতিক অস্থিরতার প্রতিবাদে শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান নিয়ে ছাত্রদের মাঝে অসন্তোষ ছিল। ছাত্ররা বিশ্বাস করত সমাজের ধনী গরিবের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, এবং এই সব কিছুর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গোলের শাসনকালে রাজনৈতিক অবস্থা ও শাসনের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়। ১৯৬৮ সালের মার্চ মাসে নান্তের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন শুরু করে, যা পরে পুরো প্যারিসে ছড়িয়ে পড়ে। মে মাসে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যাপক বিক্ষোভ শুরু করে। পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং আন্দোলন ক্রমশ তীব্রতর হয়। ১৩ মে শ্রমিক ইউনিয়নগুলো ছাত্র আন্দোলনকে সমর্থন করে এবং সাধারণ ধর্মঘটের ঘোষণা করে। প্রায় ১ কোটি শ্রমিক ধর্মঘটে অংশ নেয়, যা ফ্রান্সের অর্থনীতিকে স্তব্ধ করে দেয়। পুলিশের সাথে সংঘর্ষ এবং সহিংস বিক্ষোভের কারণে প্রচুর সংখ্যক মানুষ আহত হয়, কয়েকজন নিহত হয় এবং প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। প্রেসিডেন্ট শার্ল দ্য গোলের সরকার চাপের মুখে পড়ে এবং জুন মাসে নতুন নির্বাচন ঘোষণা করা হয়। যদিও দ্য গোলের দল নির্বাচনে জয়লাভ করে, কিন্তু পরের বছর তিনি গণভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেন। এই আন্দোলনের ফলে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা এবং শ্রমিকদের অধিকার নিয়ে বড় ধরনের পরিবর্তন আসে। ১৯৮০ দশকের শেষের দিকে চীনে অর্থনৈতিক সংস্কার শুরু হলেও রাজনৈতিক সংস্কার অগ্রসর হচ্ছিল না। শিক্ষিত যুব সমাজ এবং ছাত্ররা রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের জন্য দাবি জানাচ্ছে। শহরাঞ্চলে বেকারত্ব এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছিল। দারিদ্র, দুর্নীতি, অস্থিতিশীল অর্থনীতি, বেকারত্ব ইত্যাদি কারণে চীনে খাদ্যাভাব দেখা দেয়। খাদ্যাভাবে মৃত্যু ঘটে প্রায় লক্ষাধিক মানুষের। এর মাঝে হু ইয়াওবাং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির একজন উদারপন্থী নেতা ছিলেন, তার মৃত্যু ছাত্র আন্দোলনের অন্যতম উদ্দীপক হিসেবে কাজ করে। ছাত্ররা তার স্মরণে এবং তার আদর্শের পক্ষে তিয়েনআনমেন স্কোয়ারে সমবেত হয়। মে মাসে আন্দোলন আরও তীব্র হয় এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিক, সাংবাদিক এবং সাধারণ জনগণও এতে অংশগ্রহণ করে। সরকার প্রথমে অবহেলা ও তাচ্ছিল্য করলেও পরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করে, কিন্তু পরে এটি কঠোর দমন নীতির পথে চলে যায়। ৩ ও ৪ জুন ১৯৮৯ রাতে তিয়েনআনমেন স্কোয়ারে সামরিক বাহিনী ট্যাঙ্ক ও সাজোয়াজান ব্যবহার করে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। আন্দোলনে মোট কতজন নিহত হয়েছিল তার সঠিক হিসাবও প্রকাশ করেনি চীন সরকার। সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা বলা হয়ে থাকে মাত্র ২৪১, কিন্তু এই সংখ্যা গ্রহণযোগ্য নয়। রেড ক্রস ও স্থানীয় হাসপাতালে লাশ গণনা করে ধারণা করা হয় মৃতের সংখ্যা প্রায় ৪,০০০ হতে পারে। আন্দোলনের পর বেঁচে যাওয়া আন্দোলনকারী ছাত্রদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আন্দোলনের সাথে জড়িত যে কাউকে চাকরিচ্যুত করা হয়। যেসব সংবাদ মাধ্যম আন্দোলন সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আজ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে সেদিনের আন্দোলন সম্পর্কে কোনো নথি প্রকাশ করা হয়নি। যদিও আন্দোলনটি সফল হয়নি, কিন্তু এর কারণেই চীনের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হয়। এই আন্দোলন বিশ্বজুড়ে গণতন্ত্র এবং মানবাধিকার আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে রয়ে গেছে। ১৯৫০ দশকের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অস্থিরতা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে সাধারণ জনগণ এবং ছাত্রদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। প্রেসিডেন্ট শিংমান রি এবং তার দল লিবার্টি পার্টির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বৈরাচারী শাসনের অভিযোগ ছিল। ১৯৬০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে শিংমান রি ষষ্ঠবারের মতো জয়লাভ করেন, যা জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে। ১১ এপ্রিল মাসানের একটি স্কুলে ছাত্ররা নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালালে একজন ছাত্র নিহত হয়, যা আন্দোলনকে আরও উস্কে দেয়। ১৯ এপ্রিল ১৯৬০ সিওলের রাস্তায় প্রায় ১০,০০০ ছাত্র এবং সাধারণ জনগণ বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ও সামরিক বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে কয়েক ডজন মানুষ নিহত হয় এবং আহত হয় ১০০। বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পেলে এবং আন্তর্জাতিক চাপের মুখে প্রেসিডেন্ট শিংমান রি
26 এপ্রিল 1960 সালে পদত্যাগ করতে বাধ্য হয়। তিনি দেশ ত্যাগ করে হাওয়াইতে নির্বাসনে চলে যায়। 19 এপ্রিলের আন্দোলনে প্রায় 180 জন নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হয়। পুলিশ এবং সামরিক বাহিনীর সাথে সংঘর্ষের সময় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট শিংমান রিয়ের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়া একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসন রোধে পদক্ষেপ নেওয়া হয়। এই আন্দোলন প্রমাণ করে যে জনগণের যৌথ প্রচেষ্টা স্বৈরাচারী শাসনকে পরাজিত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।